আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে আমি কথা বলতেছি, আরে চোখ খুললো তো। যাই হোক, আজকে শুক্রবারের দিন, তো মনে করছিলাম একটু পিঠা টিঠা করে খাবো। তো আমি ওখানে আসলে প্রসেস করতেছিলাম, তো এরা ঘুমাচ্ছে, মানে এরা দোলনায় দোল খাচ্ছিল, তো আইসে দেখেন, এই যে এটাও ঘুমিয়ে গেছে, এটাও ঘুমাচ্ছে। এই যে কতটা ক্লান্ত শরীরে, দেড় দেখেন, সারাটা দিন পরিশ্রম করে এরা, এরা যে এত পরিশ্রম কেমনে করে, এই যে দেখেন। আর একজন কি করতেছে সেটাও একটু দেখাই। এই যে না বাবা, খুব পরিশ্রম করে আসছে, আজকে বাড়িতে গেছিল। আর এই যে কি করতেছ তুমি? হ্যাঁ, কার জন্য অপেক্ষা করতেছ? তা এখানে বাবার জন্য অপেক্ষা করবা কেন তুমি? বাবা তো ঘুমাচ্ছে। এই যে দেখেন, ও হচ্ছে ওর বাবার জন্য অপেক্ষা করতেছে, ওর বাবা কখন ঘুম থেকে উঠবে। তো যাই হোক, এই যে দেখেন। আর আজকে আমি যেহেতু পিঠা বানাবো, ওই প্রসেসটাই করতেছিলাম, তো সেটাও দেখা। এই যে দেখেন, আজকে আমি আসলে এটা হচ্ছে বড়া পিঠা বানাবো। এই যে এই যে এটা দিয়ে গুড় যেহেতু এখন আস্ত আছে, আমি এখন আর কি বানাবো, একটু মিক্সড করতে হবে। আর এটা আমাদের এখানে বলে তেল পিঠা, আমি মানে এই যে তা সত্যি পিঠাই তো খাবা, এটা বানাইনি তো এখনো। ও বলতেছে ও সত্যি পিঠা খাবে, মানে ও মনে করছে যে এটাই পিঠা, কিন্তু এটা তো পিঠা না, এখন বানাবো। তো আমার সময় তো এভাবে যাচ্ছে, আপনাদের সময় কিভাবে যাচ্ছে অবশ্যই একটু জানাবেন। আর তো যাই হোক, আমি এখন পিঠা বানাবো। এই যে দেখেন, আমি দুই দিকে দুইটা দিয়ে দিছি, কারণ আমার সাথে সময় নাই, ওখানে পিচ্চিগুলো অপেক্ষা করতেছে। তো দুই পিঠা দুই চুলাতেই ভাজবো দেখে এইভাবে করলাম। তো এই যে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, আর কিভাবে করব সেটাও দেখে দিচ্ছি। তো এই যে দেখেন, আমি পিঠাগুলো দিয়ে দিছি একবারে, আমি চালটা একটু কমাই দিছি, কারণ আপনাদের দেখানোর জন্য, যে আসলে নালে তো পুড়ে যাবে। তো আমি এই যে এখন চালটা একটু বাড়িয়ে দিব, আর এই পাশে আসলে তেল পিঠা দিয়ে দিছি। তো আমি তাড়াহুড়ার জন্য এইভাবেই করি, আর এই তেলগুলো অবশ্যই নষ্ট করব না, কারণ তো মানে যতটুকু বাঁচবে তরকারি রান্না করব। এই যে দেখেন, আমি এইভাবেই পিঠাগুলো করি, জানি না খাইতে কেমন হবে, তবে আমার বাড়ির সদস্যরা পছন্দ করে। এই যে আমি একটা একটা করে উল্টে দিব, আর যারা যারা পিঠা খাইতে চান তারা অবশ্যই কমেন্টস করেন, তাহলে সবাইকে দাওয়াত দিব পিঠা খাওয়ার। তো আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।